নমস্কার, এক্সক্লুসিভ অধিরথ মিডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আজ 1 জুলাই বিশ্ব চিকিৎসক দিবস, আর আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর প্রদীপ কুমার দাসের চেম্বারে। তাকে প্রথম প্রশ্ন, আজকের দিনের কি তাৎপর্য আপনার কাছে রয়েছে? আজকের দিন নিয়েই আপনি কিছু বলুন। অধিরথ মিডিয়াকে স্বাগত। আজকের দিনটা থেকে 1 জুলাই আমরা চিকিৎসক দিবস হিসাবে এটাকে গণ্য করা হয়, কারণ আমাদের মহান কিংবদন্তি চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজকে জন্ম এবং মৃত্যু দিবস। একটা ডাক্তার বিধানচন্দ্র রায় শুধুমাত্র চিকিৎসক ছিলেন না, তিনি একজন আমাদের প্রথম দ্বিতীয় বাংলা মুখ্যমন্ত্রী ছিলেন বাংলাদেশ, আমাদের পশ্চিমবাংলা। এবং শুধু মুখ্যমন্ত্রী হিসেবে না, তিনি প্রশাসনিক যেমনভাবে তার কর্তৃত্ব দেখিয়েছেন, তেমনি সামাজিক ক্ষেত্রে অনেক কিছু জিনিস তিনি কন্ট্রিবিউশন রেখে গেছেন, যার উদাহরণ আমরা দেখতে পাই দুর্গাপুর তৈরি করার ক্ষেত্রে, কিংবা আমাদের হচ্ছে কি কল্যাণী তৈরি করার ক্ষেত্রে, ইভেন আমাদের সল্টলেক যে আজকে যে পজিশন আছে সেগুলো কিন্তু ওনারই কন্ট্রিবিউশন। অর্থাৎ সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও কিন্তু উনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। এরকম কিংবদন্তি চিকিৎসকের জন্ম মৃত্যু দিবস থেকে এটা আমরা চিকিৎসক দিবস হিসাবে স্মরণ করে থাকি। পরের প্রশ্ন, কয়েক দশক আগেও রোগীদের সঙ্গে চিকিৎসকদের সম্পর্কটা ছিল সম্পূর্ণই অন্যরকম। তারা কিন্তু শুধু ডাক্তারই ছিলেন না, ছিলেন মানুষের সুখে দুঃখে পাশে থাকা এক বিশ্বস্ত হাতও। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসকদের অস্বাভাবিক আর্থিক চাহিদা কমিশনের চক্করে পড়ে সাধারণ মানুষ সর্বশান্ত হচ্ছেন, এটা কেন? এই জায়গায় আমার একটু বক্তব্য আছে, সেটা হচ্ছে কি, সব চিকিৎসকই কিন্তু কর্পোরেট কিংবা কমিশনের দ্বারা মানে খপ্পরে পড়েনি, এটা হয়তো কিছু অংশ, কিন্তু বেশিরভাগ চিকিৎসকই কিন্তু এখনও তাদের সেবাপরায়ণ মনোভাব দেখিয়ে যাচ্ছে। এবং অত্যন্ত প্রাচীনকাল থেকে চিকিৎসকরা যে মনোভাব দেখাতেন, অর্থাৎ তারে ডাক ডাক্তার, আমরা তারে কখন ডাকি, যখন আমরা বিপদে পড়ি। অর্থাৎ বিপদে পড়লে ভগবানকে মানুষ ডাকে, কিংবা সেই সঙ্গে সঙ্গে মানুষকে মানে ডাক্তারকে ডাকে। অর্থাৎ ডাক্তার ভগবানের সমতুল্য ছিল প্রাচীনকালের মানুষের কাছে, কিন্তু তখনও যেমন মানুষের কাছে ভগবানের মতো ছিল, এখনও আছে, আগামী দিনও থাকবে। এবং বেশিরভাগ ডাক্তার কিন্তু এই মনোভাব নিয়ে, কিন্তু সেবাপরায়ণ মনোভাব নিয়ে এখনও এই চিকিৎসা পদ্ধতি চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, অস্বীকার করবো না, কিছু অংশ হয়তো কর্পোরেট সেক্টর বা কিছু প্রাতিষ্ঠানিক উপটৌকনের লোভে প্রলোভিত হচ্ছে, কিন্তু তারা কিন্তু সংখ্যাটা অনেক কম, এবং তারা কিন্তু ব্যতিক্রমী চিকিৎসক। এবং বেশিরভাগই বলবো এখন কিন্তু বেশিরভাগ চিকিৎসক কিন্তু তাদের তাদের নিজের প্রফেশনে, এ তারা কিন্তু এখনও তারা সেইভাবে বিশ্বাস এবং ভরসা রেখে তারা চালাচ্ছে, এবং রোগীদেরও কিন্তু সেই ভরসা এবং বিশ্বাসটা কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে আমরা দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ধরতে বা দেখতে পাচ্ছি, যার ফলে কিছু কিছু কাগজে চলে আসছে চিকিৎসক নিগ্রহের কথা, কিন্তু এই চিকিৎসক নিগ্রহের পেছনে কিন্তু অনেক অনেক কারণ রয়েছে। সেগুলো শুধু চিকিৎসা পরিষেবায় অবহেলার জন্য নয়, তার পেছনে অনেক কারণ আছে, সেগুলো কিন্তু বিশদভাবে আলোচনা করার এই মুহূর্তে এই জায়গা নয়। চিকিৎসা কি তাহলে এই মুহূর্তে সেবা, নাকি কর্পোরেট মুনাফার আতুর ঘর? আপনার কি মনে হয়? এখনো পর্যন্ত আমি বলবো একজন চিকিৎসক হিসেবে যে চিকিৎসাকে কিন্তু আমরা সেবা হিসাবেই আমরা এটা গ্রহণ করেছি, এবং আগামী দিনও তাইভাবে আমরা চালিয়ে যাব। কিছু যেমন আজকের এই 1 জুলাই আজকের কিন্তু আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শ্রীরামপুর শাখা ডিসিশন নিয়েছে যে আজকের দিনটাকে আমরা রোগী এবং ডাক্তারের মধ্যে যদি কোনো রকম ধরনের সম্পর্ক হানি হয়ে থাকে, সেই সম্পর্ককে কী করে মধুর করা যায় সেই ব্যবস্থা নিয়ে আমরা আজকের চিকিৎসকের চেম্বারে বসেছি। এবং সেখানে আমরা কিন্তু রোগীদের আজকে বিনা পয়সায় অর্থাৎ পারিশ্রমিক না নিয়ে রোগীদের দেখছি, এবং সেই সঙ্গে সঙ্গে রোগীদের প্রতি আমাদের একটা গোলাপ ফুল উপহার দিচ্ছি, যাতে আমাদের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো হয়ে থাকে এবং আগামী দিনে সেই সম্পর্কটা বন্ধন আরও সুদৃঢ় হয়। আপনার এই শেষ কথা, ডাক্তার রোগী সম্পর্ক, সেটি রেস ধরেই শেষ প্রশ্ন, ডাক্তার রোগী সম্পর্কের মধ্যে কি অভিভাবকত্বের ছিটে ফোটাও এই সময়ে বেঁচে রয়েছে, নাকি পুরোটাই ব্যবসায়ী মনোভাব? না, আমি বলবো যে আগেকার দিনেও যেরকমভাবে রুগী এবং চিকিৎসকের মধ্যে যে সম্পর্কটা ছিল সুন্দরভাবে, অর্থাৎ একজন রুগী একজন ডাক্তারের প্রতি যে ট্রাস্ট, যে বিশ্বাস, যে ভরসা নিয়ে থাকতো, এখনও কিন্তু রুগীরা কিন্তু সেই ট্রাস্ট, সেই ভরসা নিয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে এর বিচ্যুতি হয়তো ঘটেছে, সেই বিচ্যুতি ঘটার পেছনে কিন্তু অনেক আর্থসামাজিক কারণের সঙ্গে সঙ্গে কিছু বেশ কিছু রাজনৈতিক কারণও কিন্তু অনেক সময় ঢুকে পড়ছে, যেগুলো কিন্তু আমাদের আগামী দিনে চিকিৎসক এবং রুগী উভয়কেই কিন্তু এই ব্যাপারটা সতর্ক থাকতে হবে, যাতে আমাদের এই সুন্দর সম্পর্ককে কেউ নষ্ট না করতে পারে। ধন্যবাদ।